আর ওই যে পীরজাদা, সে নিপুনকে কিস করতে চাইলো, নিপুন বলছে কেচ্চা সর কেসবো। ভোট গণনার সময় তো ভেতর থেকে লাইভ টেলিকাস্ট যিনি করছিলেন, যে চ্যানেলগুলো করছিলেন, বারবার একটা কথা বলছিলেন, রিয়াজ কেন নেই, রিয়াজ কেন বাহিরে গেল, রিয়াজের প্রবলেমটা কি, রিয়াজকে কি বের করে দেওয়া হলো, রিয়াজ কেন আসছে না। এখন আজকে স্ক্রিনশটে এসে দেখলাম রিয়াজকে বের করে দেওয়ার যে প্ল্যানটা, এবং রিয়াজ এখানে থাকবে না, রিয়াজকে সরিয়ে দেবে, এই প্ল্যানটার সাথে ওই রাত্রের প্ল্যানটা কিন্তু একেবারেই 100% মিলে গেল। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নিপুন হেরেও এখন কিন্তু মাঠ গরম করে ফেলেছে, স্ক্রিনশট ফাঁস করে দিয়েছে মেসেঞ্জারে। তো স্ক্রিনশটে কি আছে আপনারা ইতিমধ্যে দেখেছেন, 100% ক্লিয়ার, পেমেন্ট ক্লিয়ার, নো টেনশান, বাইরে সব কিছু রেডি করা আছে, এমন অনেক স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়েছে, আপনার চোখে নিশ্চয়ই পড়েছে। আমি যদি আপনাকে বলি, সেদিন ভোর রাত 4টা পর্যন্ত আমি লাইভ টেলিকাস্ট দেখেছি ভোট গণনার সময়, তো ভেতর থেকে লাইভ টেলিকাস্ট যিনি করছিলেন, যে চ্যানেলগুলো করছিলেন, বারবার একটা কথা বলছিলেন, রিয়াজ কেন নেই, রিয়াজ কেন বাহিরে গেল, রিয়াজের প্রবলেমটা কি, রিয়াজকে কি বের করে দেওয়া হলো, রিয়াজ কেন আসছে না। এখন আজকে স্ক্রিনশটে এসে দেখলাম রিয়াজকে বের করে দেওয়ার যে প্ল্যানটা, এবং রিয়াজ এখানে থাকবে না, রিয়াজকে সরিয়ে দেবে, এই প্ল্যানটার সাথে ওই রাত্রের প্ল্যানটা কিন্তু একেবারেই 100% মিলে গেল। তার মানে কিছু একটা এখানে ঘটনা ঘটেছে। ইলেশ কাঞ্চনের মতো একজন জাদ্রেল মানুষ, সৎ মানুষ উপস্থিত থেকে স্ক্রিনশট এখানে সোশ্যাল মিডিয়াতে নিপুন সংবাদ সম্মেলন করে প্রচার করেছে, বুঝতে হবে এখানে ঘটনাটা সত্য। জায়েদ খান বলছে এডিট করেছে, নিপুন বলছে আইজিবির কাছে এটা নিয়ে গিয়েছিল, আইজিবি বলছে সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দিতে। আইজিবিও নিশ্চয়ই কাঁচা মানুষ নয়, কিছু একটা তো এখানে হয়েছে। জায়েদ খানের উপরে সবাই বিরক্ত, জায়েদ ফেল করবে এটা নিশ্চিত ছিল, মিশার ব্যাপারে অনেকেই ছিল যে মিশা ইলিয়াস খানের একটা প্রতিদ্বন্দ্বিতা হবে শক্ত, জায়েদ জিতবে এটা কেউ কল্পনাও করে নাই, সে জায়েদ খান পাশ করলো। এখন তো প্রশ্ন সবার, জায়েদ খান মুনমুনকে টাকা দিচ্ছে, সেই ভিডিও ভাইরাল হলো, মুনমুনকে কিভাবে লিফলেটের ভাজের মধ্যে করে টাকা দিল, মুনমুন ব্যাগে নিল, তাও আপনারা দেখেছেন। জায়েদ বারবার গলা উঁচু করছে, এখন জায়েদের স্ক্রিনশটের ব্যাখ্যা তিনি বলছে এডিট, এডিট বলে কিন্তু সব ব্যাখ্যা শেষ করা যাবে না। ওই রাত্রে রিয়াজকে কেন বের করে দেওয়া হয়েছিল, রিয়াজ কেন ছিল না, এটার সাথে আজকের স্ক্রিনশট মিলে গেল, তার মানে ঘটনাটা এখানে সত্য প্রায় বলাই যায়। এখন তো আমাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু প্রশাসন পর্যন্ত করিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলবো, জায়েদ খান কোনোভাবেই এই চলচ্চিত্রের এই চেয়ারে থাকলে, এই এফডিসির এই চেয়ারে থাকলে সমস্যা আছে, অনেক সিনিয়র শিল্পীরা এখানে প্রবেশ করতে পারবে না, জায়েদ একটা গ্যাং তৈরি করে ফেলেছে, জায়েদকে সরানোটা খুব জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, এখন ভোটে কোন ঝামেলা করলো, সে কি সিস্টেমে কাকে ম্যানেজ করলো, আর ওই যে পীরজাদা, সে নিপুনকে কিস করতে চাইলো, নিপুন বলছে কেচ্চা সর কেসবো, কেসারিত কথা, হালা বুইরা খাড়া, সে অনেক নিপুন রে কিস করবে, অনেক ফান করেছে, তো যেই বুইরা খাড়া পীরজাদা আরম কিস করতে চায় নিপুনকে, নিপুন তো চর কেসবে, চর দিবে, এটা স্বাভাবিক ব্যাপার, পুরা একটা খটকা লেগে গেল, নানান ঝামেলা শুরু হয়ে গেল, একটা সমাধান দরকার।